হয়, মই বর্তমান উপস্থিত আছো গোসাই গাঁওর বিটিসির পরিষদীয় গুমা সমষ্টির বাবুবিল ভিসিডিসির বাবুবিল গাঁওত। আর বাবুবিল গাঁওত আমি আপনার দেখবলে যত্ন করিম। এখন সরকারি গৃহ অর্থাৎ প্রধানমন্ত্রীর আবাস গৃহ যোজনা, ইয়াতে এখন গৃহ এটা হিতাধিকারী দিয়া হয়েছিল, সেই গৃহখন আমি আপনার দেখবলে আমি যত্ন করেছো। ইয়া গৃহখন চাইছে একেবারে অর্ধনির্মিত গৃহ, কারণ দীর্ঘদিনের পর এনেদরে অর্ধনির্মিত করে রাখবলগা হয়েছে। ইয়াতে জানলা দরজা ইয়া এই গৃহখনত লগাও পড়া নাই, কিন্তু গৃহখনত থাকবলগা হয়েছে, কারণ এই পরিয়ালটোর আন কোনো গৃহ নথকার কারণে এনেকা ধরনের অর্ধনির্মিত গৃহতেই বসবাস করবলগা হয়েছে। ইয়ার এটাই কারণ হল যে ইয়ার যেখানে টাকা পুঁজি, সেই পুঁজির কিন্তু সকলখিনি টাকা পোৱা নাই, কারণ ইয়ার এই বাবুবিল গাঁওর যেগুলি ভিসিডিসির মেম্বার আছে সেই মেম্বারগুলি ইয়ারপা হিতাধিকারীর পরা টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে, আনহাতে কিছু টাকা উঠাবা নাই, যার কারণে কিন্তু এই গৃহখন অর্ধনির্মিত করে রাখবলগা হয়েছে। ইয়াতে দেখা গেছে যথেষ্ট সংখ্যক গাঁওয়ার মানুষ ওলাই আছে, কারণ এই যে দুখিয়া পরিয়াল, এটা দুখিয়া, তার থাকবলে কোনো ঠাই নাই, এখন গৃহ নাই। আর প্রধানমন্ত্রী আবাস গৃহ যোজনার অধীনত ইয়াক একটা গৃহ দিয়া হয়েছিল, কিন্তু সেই গৃহখন আজি অর্ধনির্মিত হয়ে আছে, একমাত্র কারণ ইয়ারপরা যে কমিশন রাজ, সেই কমিশন রাজের কারণে। আমি কথা পাতি বিচারিম হিতাধিকারী পরিয়ালের মানুষ আছে। বাইদ আপনার নাম কি? বহুরন ভট্টকার। জ্বর ভাল। ঘর তো আপনার? হ্যাঁ বেটি হয়। আপনার ছলির নাম কি? জহরবান। জহরবান, কিমান টাকা উঠাইছে ইতিমধ্যে? 1,32,000 ঢুকছে, আগত নিচে 5,000, পাঁচ নিচে 3,000। মেম্বার নিচে। মেম্বার কি নাম? নুরসালাম। নুরসালাম, কি হলে? কবে ঘর ঠিক করে দিবি? কয়ে রাত দেয় না, ঘর ঠিক করে পয়সাও দেয় না, ঘর ঠিক করে দেয় না। তেমন আপনার উপর কমিশন লাগে? হ্যাঁ, কমিশনটা নিয়ে আমার কিছু করি না। কিমান লইছে? 8,000 লইছে। হ্যাঁ, 8,000 নিচে। আৰু তাৰ পিছত আৰু আপোনাৰ যি জব কাৰ্ডৰ পইচা কিনে আপুনি পাব লাগে? জব কাৰ্ডৰ পইচা আমাৰ বেৰি বা এবাৰ ধুইয়ে দেই নাই, পাই নাই। এই গৃহৰ যিখিনি টকা পাব লাগে পাইছে? ওটাও পাই নাই। পোৱা নাই। কি বিচাৰে আপুনি পাব লাগে? পাব লাগে আমাৰ পাই নাই অলপ কিছু। হয়, ধন্যবাদ থাকিল। হয়, এই গাঁৱৰে এজন ব্যক্তি আছে, তেখেতৰ লগত আমি কথা পাতিম। দাদা কি ক'ব, আচলতে এই যে গৃহখন অৰ্ধনিৰ্মিত হৈ আছে, দুখীয়া পৰিয়াল, থাকিবলৈ ঠাই নাই, বাৰিষাৰ দিন, বৰষুণ দিলে পানী ভিতৰলৈ সোমাই আহে, কি ক'ব? কি ক'ব, এতিয়া ঘৰ অতি সোনকালে ঠিক কৰিব লাগে। দুখীয়া ঘৰ, ইহঁতৰ ঘৰ নাই, নাই জমিন, নাই কোনো, ইহঁতক ঠগাব নালাগে। পইচা উঠালে পইচা কমিশন দিব লাগে, নাহলে পইচাই না ঢোকে তার। 1,48,000 টাকার ঘর 1,32,000 দিছে, এতিয়া লৈকে 8,000 কমিশন লৈছে, বাকিখিনি কমিশন ও খাইছে, যেতনা খাব লাগে খাইছে। জব কাটার যিমান ঢোকে মটরের কারণে, কিহর কিহর কারণে ঢোকে, এইটু পয়সা বি দিয়া নাই। বাউবিল নাম্বার এনেকই, লেট্রিন ঢুকলেও 1,000 টাকা দেব লাগে, তারপরে পিছত পয়সা ঢুমাই দেয়। মোরও লেট্রিন ঢুকিছে, লিস্ট আহিছে, পয়সা লিবর কারণে মোক কইছিল 3 দিন সময় আছে, 2 মাইনা হয়ে গেল, পয়সা 1,000 লইছি, এতিয়া লৈকে লেট্রিন লিস্ট আহিছে, লেট্রিন লেট্রিন দিয়ার কারণে ইতিমধ্যে 1,000 লইছে। কোনে লইছে? নূর ইসলাম। আর ওর নাম বান কি? নূর ইসলাম কি হয়? গাঁর নাম্বার হয়, মেম্বার। হ্যাঁ, ভিসিডিসির মেম্বার, ভিসিডিসির নাম্বার, বিজেপির নাম্বার। আপনাদের কি বিচারে? কি বিচারে? ন্যায় বিচারে, ন্যায় বিচারে। অতি হন কর যাই তো এই গৃহকন হয়। হয় হয়, মই মোৰ সহযোগী অনুৰোধ জনাইছো, গৃহৰ ভিতৰত দেখুৱাবলৈ। ইয়াতে অৰ্ধনিৰ্মিত গৃহ, তথাপি কিন্তু গৃহখনত থাকিব লগা হৈছে, সেই দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো। ইয়াতে চাইছে, ইয়াতে কিন্তু জানলা দৰজা নাই, প্লাষ্টিকৰ পলিথিনৰ পেপাৰেৰে ইয়াতে জানলাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে, যাতে বাহিৰৰ পৰা বৰষুণ দিলে পানী ভিতৰলৈ সোমাই নাহে। ইয়াতে বিচনা পৰা আছে, আৰু এই বিচনাখনত মানুহ, পৰিয়ালৰ মানুহ থাকিব লগা হৈছে। এনেকুৱা এটা পৰিস্থিতিত কিন্তু এই পৰিয়ালটো বসবাস কৰিব লগা হৈছে, কাৰণ এটাই কথা যে এই পৰিয়ালটো থাকিব লগা আন কোনো গৃহ নাই, যাৰ কাৰণে কিন্তু এনেদৰেই এই পৰিয়ালটো থাকিব লগা হৈছে অৰ্ধনিৰ্মিত গৃহতে। কিন্তু ইয়াৰ যি বাবুবিল ভিচিডিচিৰ বাবুবিল গাঁৱৰ যিগৰাকী সদস্য আছে, এই সদস্যগুলি এনেদরে কমিশন রাজ চলার কারণে কিন্তু এনেদরে গৃহখন আজি অর্ধনির্মিত হয়ে আছে বলে কব বিচারিছে। আপনি কিবা কব নাকি? লেট্রিন দিবি আসে কইছি, নিচে কইছি লেট্রিন দেওয়া দই না। কোন লইছে? অনুসলামে নিচে। কিমান লইছে? 1,000 টাকা করে। 1,000 টাকা লইছে? কি নাম আপনার? আমার নাম জড়িনি। হয়, আপনার আপনার পড়া লইছে নাকি? ঘরের টাকা নিচে। কিমান টাকা লইছে? 1,000।
টাকা দিলে হে ঘর দিব ঘরের বাবদ টাকা আরো সাবান লাগছে, মুজাফরের টাকা তো ঢোকে নাই, পানির টাকা কিসের টাকা আরো কাবা নিছে, 5000 টাকা দে তারপরে তোর ঘর ঢুকবে। ওই নূর ইসলামে তারপরে তো জপাটে টাকায় পানির টাকা কিসের টাকা ঢুকবে মাটির টাকা। কি বিচারে আপনার? হ্যাঁ কি বিচারে? আপনাদেরকে কি বিচারে? আসলে তো ঘর হবো লাগে। ভিসিডিসির মেম্বার আছে, সেই মেম্বার গিয়ে এই গাঁওখানের 90% মানুষ দুখিয়া শ্রেণীর মানুষ, দরিদ্র সীমারেখার তলত পরিয়ালের মানুষ, এই মানুষখানে গৃহ দিব, লেট্রিন দিব বা অরুণোদয় দিব, অরুণোদয় আঁচনি দিব, হ্যাঁ দিয়ার কারণে প্রতিটি পরিয়ালের পরা টাকা লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। এই অভিযোগ কি সত্যসত্য হ্যাঁ আমি নিশ্চয় কব নিম, কিন্তু ইয়ার একটা তদন্ত হব লাগে, আর তদন্তর জড়িয়ে যদি এই গাঁওখানের ভিসিডিসির মেম্বারগিয়ে টাকা লইছে অবৈধভাবে, তেনহলে তার বিচার হব লাগে, তেনহলে তার শাস্তির ব্যবস্থা গ্রহণ করব লাগে, ইয়াই দাবি জানাইছে গাঁওখানের রাইজে। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।